নিহন্তান দুখিয়া দম্পতির বাবে আহার খবর। এই আশাব্যঞ্জক খবর কঢ়িয়াই আনিছে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে। GMCHত মাত্র 70,000 টাকাতে IVFৰ সুবিধা। ইতিমধ্যে GMCHত IVF প্রক্রিয়ায় মাতৃত্বর গৌরব অর্জন করিলে এগৰাকী মহিলাই। মার্চ তারিখে আমার গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসালয়ত আমার IVFৰ পৰা প্রথম বেবি আমার সিজেরিয়ানের জড়িয়ে আমার জন্মগ্রহণ করে। গতিকে আমি আমার এটা আমার কলেজের কারণেই নহয়, বিশেষকৈ আমার সরকারি ক্ষেত্রখনের কারণে, আমার কেবাখনো প্রাইভেট চিকিৎসালয় আছিল আগতে, কিন্তু সরকারি চিকিৎসালয়ের ক্ষেত্রে আমি গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ে যে প্রয়াস করেছিল সেই প্রয়াস আমার ফলবতী হল। যোৱাকালি আমি প্রথম IVFৰ কেস আমি সিজেরিয়ান করি, আমার এগারী ছালী জন্ম হয়েছে 2.6 কেজি। মাত্র 70,000 টাকা খরচ করে সন্তান লাভ করিলে দম্পতিয়ে। লক্ষণীয় যে IVFৰ জড়িয়ে সন্তান লাভৰ প্রক্রিয়া যথেষ্ট ব্যয়বহুল। ব্যক্তিগত চিকিৎসালয়ত IVFৰ খরচ 9 লাখ টাকা পর্যন্ত হয়। মোস্ট ইম্পর্টেন্ট কথা হল, বাহিরত এতিয়া প্রাইভেটলি যেতিয়া IVFৰ কারণে কোনবা ট্রিটমেন্টত যায়, ইট কস্ট ইজ অবাউট 4 to 5 লাখ। মানুহ এজনে 4 লাখ 5 লাখ, ডাঙৰ হস্পিটেলতো 8-9 লাখলৈকে যায়। কিন্তু আমি গোটেইখিনি এভরিথিং 70,000ত কৰিব পৰাটো এটা আমাৰ গোটেইখিনি এক্সপেন্সে ইমানখিনি হয়। সো দেটস এ হিউজ এচিভমেন্ট। এণ্ড আমাৰ ডক্টৰ যে দে আৰ হাইলি ডেডিকেটেড, আৰু যোৱা আমি 8 মাহ 9 মাহে চাইছোঁ কি তেখেতসকলে দিনে ৰাতিয়ে খাটি পেলাই। আমি IVF চেণ্টাৰটো বনোৱা হ'ল, ইট ইজ ষ্টেট অফ আৰ্ট IVF চেণ্টাৰ, আৰু ইটছ ওৱান অফ দ্য ফিউ IVF চেণ্টাৰ্ছ এভেইলেবল ইন এণ্টায়াৰ ইষ্টাৰ্ণ ইণ্ডিয়া। আৰু গভৰ্ণমেণ্ট ছেটআপত নৰ্থ ইষ্টত এইটো প্ৰথম IVF চেণ্টাৰ। সো আশা কৰোঁ আমি আৰু আগবাঢ়িম, আৰু মই ৰিকুৱেষ্ট কৰোঁ পাব্লিকক কি প্লিজ কাম ফৰৱাৰ্ড, আৰু আমাৰ ফেচিলিটিটো যাতে একচেপ্ট কৰে। সেয়ে দুখীয়া নিসন্তান দম্পতীৰ বাবে IVF ভাবিব নোৱাৰা কথা। কিন্তু এতিয়া GMCH কর্তৃপক্ষৰ প্ৰয়াসৰ পৰিপ্ৰেক্ষিতত দুখীয়া দম্পতীৰ বাবে সুলভ হৈ পৰিছে IVF। উন্নত সা সুবিধাৰে সমৃদ্ধ GMCHৰ IVF চেণ্টাৰ। কিন্তু আমাৰতো মই কৈ দিছোঁ যে 70,000 টকাত আহক, আৰু ইয়াত আপোনালোকে এই গোটেইখিনি বস্তু বিনা 70,000 টকা খৰচ যিয়ে দিব। কিন্তু এটা কথা, যদি কাৰোবাৰ যদি কাৰ্ড আছে, সেই কাৰ্ডত আমি কি ব্যৱস্থা কৰিছোঁ যে আল্ট্ৰাচাউণ্ড কৰিব লাগে। আল্ট্ৰাচাউণ্ড কৰোঁতে আমি PMJY কাৰ্ডত আমি এইটো ইনক্লুড কৰি লওঁ। ইনভেষ্টিগেশ্যন কৰিব লাগে, ইনভেষ্টিগেশ্যনখিনি আমি PMJY কাৰ্ডত আমি কৰাই লওঁ। গতিকে আমি 70,000 যদিও পেকেজটো কৰিছোঁ, তাৰ ভিতৰত আমি যিখিনি PMJY কাৰ্ডত আমি দিব পাৰোঁ, আমি গোটেইখিনি আমাৰ কাৰ্ডৰ পৰা আমি ফ্ৰী দিওঁ। গতিকে এইপিনে GMCHত IVF কৰিলে PMJY কাৰ্ড থকা দম্পতীয়ে লাভ কৰিব বিশেষ ৰেহাই। নিসন্তান দম্পতীয়ে এতিয়া GMCHৰ IVF চেণ্টাৰত সন্তান লাভৰ বাবে আহিব পাৰে। GMCHৰ কৰ্তৃপক্ষই এখন সংবাদমেলযোগে এই আহ্বান জনাইছে। GMCHৰ IVF চেণ্টাৰত এই প্ৰথম সফলতাত আনন্দিত চিকিৎসকসকল। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট বিকাশ বৰ্মনৰ সহযোগত আশিষ হুছেইনৰ প্ৰতিবেদন, প্ৰাগ নিউজ।